কুমিল্লায় বাংলাদেশ কৃষক লীগের আঞ্চলিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত বিস্তারিত কুমিল্লা নিউজে কুমিল্লা সদর দক্ষিণ সুয়াগাজী বাজার আপনি কি ইলেকট্রিক সামানা নিয়ে ভাবছেন আর নয় ভাবনা আপনার হাতের কাছে পাচ্ছেন বিসমিল্লা ইলেকট্রিক্স সুয়াগাজী দক্ষিণ বাজার কৃষক বাঁচাও দেশ বাঁচাও এই স্লোগানে কুমিল্লা মহানগর কৃষক লীগের আয়োজনে বাংলাদেশ কৃষক লীগের আঞ্চলিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে সবার শুরুতে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন কুমিল্লা মহানগর কৃষক লীগের আহ্বায়ক মোহাম্মদ খুরশেদ আলম সহ নেতৃবৃন্দ সোমবার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাবিলা এলাকায় একটি রেস্তোরাঁয় সবাই ভার্চুয়ালি বক্তব্য রাখেন প্রধান অতিথি বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ। বাংলাদেশ কৃষক লীগের কুমিল্লা অঞ্চলের আহ্বায়ক মুস্তফা কামাল চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব হিজবুল বাহার রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক লীগের অর্থ বিষয়ক সম্পাদক নূর মিয়া সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম পাটোয়ারি ধর্ম বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন আলমগীর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান মিয়াজি সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সামিউর বাসির স্বামী কেন্দ্রীয় কমিটির সদস্য কৃষিবিদ কমলকান্তি সহ আরও অনেকেই সভায় কুমিল্লা অঞ্চলের মহানগর ও জেলা কৃষক লীগের সভাপতি আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক সাধারণ সম্পাদক ও সদস্য সচিবসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন